দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কারারুদ্ধ হয়ে থাকার সময়তে দিল্লির বিজেপির অপারেশন লতাস। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলত থাকার সুবিধা লৈ আপ সরকার উফরার ষড়যন্ত্র করেছে ভারতীয় জনতা পার্টিয়ে। বিজেপির বিরুদ্ধে আপ বিধায়কে এই অভিযোগ উত্থাপন করার পাছত এটা তোলপাড় দেশের রাজনৈতিক পরিবেশ। আর দিল্লী বিধানসভাত বিজেপিয়ে আপর বিধায়ক করার চক্রান্ত অভিযোগ উত্থাপন করা হয়। আপর বিধায়ক ঋতুরাজ ঝাই উত্থাপন করলে এই বিস্ফোরক অভিযোগ। ঋতুরাজ ঝাই অভিযোগ করে যে বিজেপি 25 কোটি টাকা ব্যয়ে আপর বিধায়কক কিনব বিচারিছে। বিজেপি যোগ দিয়ার বাবে 25 কোটি টাকার প্রলোভন দিয়া বলেও অভিযোগ উত্থাপন করলে বিধায়ক রায়। ইফালে আপর 10 জন বিধায়ক যোগদান করা পাইলে মন্ত্রিত্ব প্রদানও অফার প্রদান করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করলে বিধায়কগুলো। এই প্রস্তাবের কথা কাকু নকবলে ভাবুকি দিয়া হল আপর বিধায়কগুলো। দিল্লির কিশোরী বিধানসভা সমষ্টির বিধায়ক ঋতুরাজ ঝা এখন বিয়ার বিজেপির এজেন্টে প্রলোভন দিলে আপর বিধায়কগুলো। বিয়ার জনসমগ্রের পর আঁতরি আনি বিধায়কে যাক 25 কোটি টাকার প্রলোভন দিয়ে বলে অভিযোগ উত্থাপন করা হয়েছে। দিল্লির বিজেপিয়ে চলা অপারেশন লতাসর সকল প্রমাণ দিব বলেও স্পষ্টক মন্তব্য আগবহালে আপর বিধায়কগুলো। কিন্তু বৃহৎ অঙ্কর প্রলোভনের পছতো দিল্লির অপারেশন লতাস সফল নহয় বলে দৃঢ়তার মন্তব্য আগবহালে আপর বিধায়কগুলো। অরবিন্দ কেজরিওয়াল জেলত থাকলেও আপর মন্ত্রী বিধায়ক বিজেপি বিরোধী স্থিতি অটল থাকবে বলে পুনর্বার সকিয়নি প্রদান করলে বিধায়ক যায়। বিধায়ক ঋতুরাজ ঝাৰ বিস্ফোরক অভিযোগের পাছত আজ দিল্লী বিধানসভার তীব্র হুলস্থুলীয়া পরিবেশের সৃষ্টি হয়। লগতে সুরা মাফিয়ায় বিজেপি 60 কোটি টাকার চান্দা দিয়ার প্রসঙ্গ উত্থাপন করলে আপর বিধায়কে। হুলস্থুলীয়া পরিবেশের বাবে অহা সোমবার দিল্লী বিধানসভা স্থগিত রাখে সন্মানীয় অধ্যক্ষ। দিল্লির পূর্বতেও বিজেপিয়ে অপারেশন লতাস চলার অভিযোগ উত্থাপন হয়েছিল। প্রতিবারে বিজেপিয়ে বিপুল অর্থের বিনিময়ত আপর বিধায়ক করার পর চলার অভিযোগ উত্থাপিত হয়েছিল। কিন্তু বর্তমানলৈকে দিল্লীত ব্যর্থ হয়ে আছে বিজেপির অপারেশন লতাস। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দৃঢ়স্থিতির বাবে দিল্লীত বারে বারে ব্যর্থ হয়েছে আপ সরকার ভঙ্গর প্রয়াস। অরবিন্দ কেজরিওয়ালের সুদক্ষ নেতৃত্বর প্রভাবতে দিল্লির আপ বিধায়কে হেলানঙ্গে অস্বীকার করে আছে বিজেপি এজেন্টর কোটিটকীয়া প্রস্তাব। এয়া সর্বসাধারণ লোকের মধ্যে আজি তারিখত হওয়া একটা বিশেষ চর্চা। আহক চাই সমগ্র পরিবেশ সন্দর্ভত কি কব খুঁজছে দিল্লির বিধায়ক ঋতুরাজ ঝাই। আজকে তারিখ মে মোবাইল ফোন হর আদমি কি পরছাই হতি হ্যায়। আপ কহাঁ যা রহে হ্যায়, আপকা লোকেশন ভি ট্রেস হো সকতা হ্যায়, কিতনা দির কিতনা দের হ্যায়, আপকে আসপাস কোন লোগ হ্যায়, সব কুছ ট্রেসেবল হ্যায়। কল দরিয়াপুর মে অধ্যক্ষ জি, কল দরিয়াপুর মে 9:15 বজে কে আসপাস জব মে এক শাদি অ্যাটেন্ড করনে কে লিয়ে গয়া, মুঝে এসা প্রতীত হোতা হ্যায় কি ও লোগো কো পহলে সে জানকারি থি কি মে ওয়াহাঁ পর জানে ওয়ালা হুঁ। 3-4 লোগ মুঝে এক তরফ লে গয়ে, মুঝে বৈঠায়া আর মুঝসে কহা কি দেখো দিল্লি কে অন্দর আগর আপ লোগ নহি মানোগে, হম আপকো বার বার ফোন পে কোশিশ কর রহে মানানে কি বতানে কি, আগর আপ নহি মানোগে কুছ নহি মিলেগা, দিল্লি কে অন্দর মে রাষ্ট্রপতি শাসন লগানে ওয়ালে হ্যায়, আপ মান যাও, আপ আপনে সাথ 10 বিধায়কো কো তোড় করকে লে আও, সবকো 25-25 করোড় রুপিয়া দেঙ্গে আর আপকো মন্ত্রী পদ দেঙ্গে জো সরকার বিজেপি বনায়েগি, 25-25 করোড় রুপিয়া দেঙ্গে আর মন্ত্রী পদ দেঙ্গে আপকো, 10 বিধায়কো কা টার্গেট। আপ পূর্বাঞ্চল কে নেতা হো, আপকে সম্পর্ক মে বহুত হ্যায়, পুরানে সাথী হো, আপ সবকো জানতে হো, সবসে বাতচিত করো, হামারে বিহার সে বাতচিত। সেয়া আজ দিল্লী বিধানসভার মজিয়ার আপর বিধায়ক ঋতুরাজ ঝাৰ বিস্ফোরক মন্তব্য। তেও অভিযোগ উত্থাপন করে কব খুঁজিল যে বিজেপির এজেন্টে তেও দিল্লির আপ সরকার ভাঙিবলৈ প্রস্তাব আগবহাইছিল আর ইয়ার বিনিময়ত 10 গৰাকীক বিজেপিলৈ অনার বাবে প্রস্তাব আগবহা হয়েছিল আপর বিধায়কক। আর প্রতিগৰাকী আপর বিধায়কক বিজেপিলৈ অনার বাবে 10 কোটি টাকা 25 কোটি টাকাক উপঢৌকন দিয়ার গুরুত্বপূর্ণ অভিযোগ উপঢৌকন দিয়ার প্রস্তাব আগবহার গুরুত্বপূর্ণ অভিযোগ উত্থাপন করেছে আপর জ্যেষ্ঠ নেতা তথা বিধায়ক ঋতুরাজ ঝাই। আর ঋতুরাজ ঝাৰ সদনের মজার এই অভিযোগ উত্থাপন করার পাছতেই প্রতিক্রিয়া প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। আহক কি কব খুঁজছে অপারেশন লতা সম্পর্ক বিজেপির জ্যেষ্ঠ নেতায়। अरविंद केजरीवाल और उनके साथी, अब तो ये तय करना भी भारी हो गया है कि केजरीवाल ज्यादा बड़े झूठे हैं या उनके विधायक। केजरीवाल ने फरवरी के प्रारंभ में ऑपरेशन लोटस को लेकर के एक आरोप लगाया था, जिसके बाद भारतीय जनता पार्टी के नेताओं ने प्रदेश अध्यक्ष श्री वीरेंद्र सचदेवा जी के नेतृत्व में जाकर दिल्ली के पुलिस आयुक्त को एक कंप्लेंट सौंपी थी कि हम पर ये आरोप लगाया गया है कि हम ऑपरेशन लोटस कर रहे हैं, जबकि हम कोई ऑपरेशन लोटस नहीं कर रहे, इसकी जांच की जाए।
সেয়া দিল্লির বিজেপির প্রতিক্রিয়া যে অপারেশন লোটাস দিল্লি চলাবলে চক্রান্ত রচনা করা বলে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আপে যে অভিযোগ উত্থাপন করেছে সেই অভিযোগের কোন ধরনের ভিত্তি নাই, এক গুরুত্বহীন এক ভিত্তিহীন বক্তব্য আপে উত্থাপন করা বলে কব খুঁজছে বিজেপির জ্যেষ্ঠ নেতা।